আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুন 23 জামাতের সমাবেশ নিয়ে এখনও এ কেমন আলোচনা। জাতীয় পার্টি আসলে কি বুঝাতে চায়? প্রশ্ন জামাতের 10 জনের সমাবেশ নিয়ে প্রথম আলোর গুরুত্বপূর্ণ রিপোর্ট বিশ্লেষণ। সমাবেশের একদিন পর কথা বলছি। দৈনিক প্রথম আলো তারা যেভাবে আপডেট দেওয়ার কথা ছিল সেভাবে আপডেট দেয়নি সমাবেশের, যেহেতু জনগণের আগ্রহ ছিল। কিন্তু পরের দিন তাদের ফ্রন্ট পেজে প্রিন্ট ভার্সনে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। সেই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যে কথাটা এসে যায়, জাতীয় পার্টি আসলে কী চায়? জাতীয় পার্টি সমাবেশের পর মন্তব্য করছে তারা নিজেরা নাকি মজলুম, জামাতের কারণে তাদের উপর জুলুম করেছে, এইসব কথাবার্তা এখানে বলছে। আসলে তারা কী বোঝাতে চায়? আবার জিএম কাদের জামাত প্রশ্ন টেনে আনছেন যে জামাতকে নাকি বিভিন্ন নামে কিছু সিট দেওয়া হতে পারে। তা আসলে জাতীয় পার্টি আসলে এই মুহূর্তে কী চায় জামাত নিয়ে, বা জামাতের সমাবেশের পর তাদের প্রতিক্রিয়া এটা কী ইঙ্গিত দেয়, এটা একটু বিশ্লেষণ করব। আর প্রথম আলোর এই রিপোর্টটা এটাও একটু সন্দেহজনক যে রাজনীতিতে গুঞ্জন হিসাবে চালিয়ে দিচ্ছে প্রথম আলো। এটা গুঞ্জনই বা কেন? এই গুঞ্জন কী? সংযোজতার গুঞ্জন, এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে জাতীয় পার্টির বরাত দিয়ে। জাতীয় পার্টির বক্তব্যের আলোকেই মূলত গুঞ্জন হিসাবে প্রথম আলো এটাকে প্রমাণ করার চেষ্টা করেছে। এটা একটু বিশ্লেষণ করা খুবই জরুরি। অ্যাট দি সেম টাইম আমি সময় টিভির একটা রিপোর্টের একটু প্রতিবাদ করছি। দর্শক আপনারাও প্রতিবাদ করুন, মন্তব্যে লেখুন যে সময় টিভির বিরুদ্ধে প্রতিবাদ, যে সময় টিভি এই জামাতের যে সমাবেশ 10 বছর পর যে অনুমতি নিয়ে যে প্রকাশ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এটা নিয়ে রিপোর্ট করেছে, কিন্তু রিপোর্টের মধ্যে শব্দ চয়নগুলো ছিল অসাংবিধানিক এবং উস্কানিমূলক এবং মিথ্যা। যেমন তারা বলছে যে যুদ্ধাপরাধীদের দল জামাত, জামাত সমাবেশ করেছে সবাই বলছে এইটা, আর তারা বলছে কি যুদ্ধাপরাধীদের সংগঠন জামাত সমাবেশ করেছে। জামাতকে দল হিসাবে যুদ্ধাপরাধী এটা কি প্রমাণিত হয়েছে? হ্যাঁ, আদালতের মাধ্যমে যেসব নেতা অভিযুক্ত হয়েছে তাদেরকে বলুক, আইনের দৃষ্টিতে বলতে পারে, কিন্তু দল হিসাবে জামাতকে তো যুদ্ধাপরাধী সময় টিভি বলতে পারে না। এর মানে তারা দালালি এবং বিদ্বেষের সর্বোচ্চ সীমারেখায় অবস্থান করছে এই সময় টিভি। 71 টিভিও সেম, কিন্তু সময় টিভি আরও বেশি, যদিও অনলাইনে সবচেয়ে বড় চ্যানেল তারা। দেখেন প্রথম আলোর রিপোর্টটা কি, 10 বছর পর প্রকাশ্যে জামাতের সমাবেশ, রাজনীতিতে গুঞ্জন। তো এই গুঞ্জনটা তারা জাতীয় পার্টির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছে। 1 দশকের বেশি সময় পর বাংলাদেশ জামাত ইসলামী পুলিশের মৌখিক অনুমতি পেয়ে ঢাকায় সমাবেশ করলো। সর্বশেষ 2013 সালের 4 ফেব্রুয়ারি মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করেছিল দলটি, জাতীয় নির্বাচনের মাত্র 6 মাস আগে। সরকারের অনুমতি পেয়ে জামাতের সমাবেশ করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। কি আলোচনার সৃষ্টি করেছে? অফিসিয়ালি বিএনপি কিছু বলেছে? আওয়ামী লীগ বা এই গুঞ্জন টাইপের কিছু বলেছে? প্রথম আলো যা বুঝাতে চেয়েছে আসলে ওইটা কি অফিসিয়ালি কোনো রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে পড়ে? না, পড়ে না। শুধু জাতীয় পার্টির একটা ইঙ্গিতমূলক বক্তব্য, কিন্তু এমনভাবে লিখেছে মনে হয় যেন আওয়ামী লীগ বিএনপি সবাই এটা নিয়ে সন্দেহ করছে। আসলে সবাই তো সন্দেহ করছে না, আওয়ামী লীগ তো সমঝোতার কথা উড়িয়ে দিয়েছে, তারা তো বিএনপির পক্ষের শক্তি এটাই বলছে জামাতকে, আবার বিএনপি ওরকম কিছু বলেনি। তাহলে এই প্রথম আলো আসলে গুঞ্জন সৃষ্টি করার চেষ্টা করছে, গুঞ্জন নয়। রাজনীতিতে ওই চরমোনাই মুরুদ্দিন কী বলছে কি, এটা তো রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। আসলে জামাতের সমাবেশ নিয়ে রাজনীতিতে গুঞ্জন নয়, রাজনীতিতে আগ্রহ, জামাত গুরুত্ব পাচ্ছে, হিসাব নিকাশ নতুনভাবে হচ্ছে এই, কিন্তু গুঞ্জনটা প্রথম আলো ক্রিয়েট করার চেষ্টা করছে, এটা হচ্ছে সত্য কথা। পুলিশ অবশ্য জামাতকে শর্ত সাপেক্ষে মৌখিকভাবে সমাবেশে অনুমতি দেয়। এখানে শর্ত সাপেক্ষে এটা কোনো শর্তের মধ্যে পড়ে না, বরং বিপ্লব কুমার বড়ুয়া পুলিশ কর্মকর্তা তিনি তো বলেছিলেন যে শর্তের প্রশ্নই আসে না মৌখিক অনুমতির কারণে। তো এটা শর্ত যেগুলো ওগুলো তো অটো একটা বিষয় হয়ে যায়, এগুলো তো আর আলাদাভাবে শর্ত সাপেক্ষে এটাও বা কেন লিখলেন? বিভিন্ন পত্রিকা তো রিপোর্ট করেছে যে নিঃশর্ত অনুমতি পেলেন, উইদাউট এনি কন্ডিশন, এটাই হচ্ছে সত্য কথা। দলটিও শর্ত অনুযায়ী রাস্তায় সমাবেশ করেনি। অনুমতি যদি দেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তাহলে রাস্তার প্রশ্ন তো স্বাভাবিকভাবে আসার কথা না, ওটা তো উল্লেখ ছিল না, তো এটা কেন বলবে? গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, দ্যাটস রাইট। যদিও এটা বলা উচিত ছিল লোকে লোকারণ্য, জনগণের ব্যাপক আগ্রহ, এভাবে বললে আরও ভালো হতো। সমাবেশে জামাত নেতারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করার পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
যাই হোক, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের থেকে শুরু করে আরও অনেকের বক্তব্য বিস্তারিত প্রথম আলো তুলে ধরেছেন, এজন্য ধন্যবাদ যে মূল বিষয়টা এখানে প্রেজেন্ট হয়েছে। কিন্তু গুঞ্জন কেন বলছেন তার জন্য আলাদা আরেকটা প্যারাগ্রাফ তারা এখানে লিখেছে, জাতীয় পার্টিকে সরিয়ে জামাতকে অনুমতি, এটাই গুঞ্জন হিসেবে হয়তোবা তারা এখানে প্রমাণ হিসেবে দিয়েছে। কারণ জাতীয় পার্টিকে সরিয়ে জামাতকে অনুমতি বিষয়টা তো আসলেই একটা বিষয় যে কোনো একটা জায়গায় যদি কোনো একটা দলের পূর্বনির্ধারিত প্রোগ্রাম থাকে সেখানে তাদেরকে সরিয়ে দেয়া এটা তো একেবারেই অনুচিত, এটা তো আমরাও প্রতিবাদ করব। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবারের জন্য ভাড়া নিয়েছিল জাতীয় পার্টি, জাপা যুব সংগঠন, জাতীয় যুব সংহতি। সেখানে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন ছিল, কিন্তু জাতীয় পার্টিকে সরিয়ে সেখানে জামাতকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। জানা গেছে গত শুক্রবার মধ্যরাতে পুলিশ যাবার দায়িত্বশীল নেতাদের ডেকে নিয়ে মিলনায়তন ছেড়ে দিতে বলে। মিলনায়তন সম্মেলনের জন্য নেয়া ব্যানার, ফেস্টুশন, জিনিসপত্র কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে নিয়ে যেতে বলে। এর মানে কোথায় কে সমাবেশ করবে, কোথায় কোন অডিটোরিয়ামে, এগুলো কি পুলিশ ঠিক করে দেয়? বক্তব্য থেকে তো সেটাই বোঝা যায়। জাপার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভাড়া নিয়েছিল দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। তিনি প্রথম আলোকে বলেন, আমরা অনেক টাকা খরচ করে হল সাজিয়েছিলাম, কিন্তু রাতেই পুলিশের কর্মকর্তারা সব জিনিস নিয়ে যেতে বাধ্য করেন। পুলিশ আমাদের উপর জুলুম করেছে, এখন তারা বলছে জুলুম, তাদের উপর জুলুম করেছে। তো এখন আমার প্রশ্ন দুইটা বিষয়, যে রাতেই পুলিশ জামাতকে সুযোগ করে দিয়েছিল জামাতের জন্যে যাতে তারা অনুমতি নিতে পারে, বা এগুলো সব হবে স্বাভাবিক এরকমই ছিল, আর জাতীয় পার্টি বলছে পুলিশ তাদের উপর জুলুম করেছে, এখন এই কথাটা সমাবেশের আগে কোন কেন বলেনি? জাতীয় পার্টি তো চাইলে ওখানেই সংবাদ সম্মেলন করতে পারতো, জিএম কাদের তো প্রভাবশালী লোক জাতীয় পার্টি নেতা, বলতে পারতো যে না আমাদের আগের সমাবেশে আমরা এখান থেকে যাব না, আমরা এখানে করব, আমরা কেন এখান থেকে সরবো, টাকা যা খরচ হয়েছে তা সেটা কে দিবে, তাহলে তাদের লস কেন হবে? এই প্রশ্ন তো সেখান থেকে সরে যাওয়ার আগে বা দিনের বেলায় করতে পারতো, করেনি, কিন্তু পরবর্তীতে মিডিয়ার কাছে বলছে তারা জুলুম। তো এটা কেন বলছে, এটা তারা কী বোঝাতে চায় জাতীয় পার্টি? জাতীয় পার্টি আসলে কার লোক? পুলিশের বিরুদ্ধেও কিছু বলবে না, আবার জামাতকে খোঁচা দিয়েও বলবে যে জামাতকে নাকি কিছু সিট দিবে। তা আসলে জাতীয় পার্টি একটা হজারবল একটা অবস্থা, একটা বিশৃঙ্খল অবস্থায় আছে। তারা কী চায় তারা নিজেরাও জানে না। তবে একটা বিষয় ক্লিয়ার, জাতীয় পার্টি তারা জামাতকে প্রতিপক্ষ বানাবে, এটা আমি মোটামুটি বুঝতে পারছি কোনো না কোনোভাবে অদূর ভবিষ্যতে। কারণ কি, জাতীয় পার্টি নিজেদেরকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে দাবি করে, আর বাস্তবে তো জামাত তৃতীয় বৃহত্তম দল। সুষ্ঠু নির্বাচন হলে তৃতীয়কে, এটা নিয়ে জাতীয় পার্টি জামাতের মধ্যে একটা প্রতিযোগিতা হতে পারে, চরমোনাই অনেক পরের বিষয়। তো এজন্যে যদিও মাঠের আন্দোলনের দিক থেকে চরমোনাই জাতীয় পার্টির চাইতে আগানো, তো সেক্ষেত্রে জাতীয় পার্টি আসলে কী চায়? তারা জামাতকে ডিমোরালাইজ করতে চায়, এবং এই যে পুলিশ তাদের উপর জুলুম করেছে একথা বলে কী বোঝাতে চায়? যে পুলিশ জামাতের উপর খুব সদয় হয়েছে? বরং একথা না বলে ওই দিনই তো বলতে পারতো যে আমাদের উপর জুলুম কেন করবে, জামাত অনুমতি চেয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে, ওখানে দিয়ে দিলেই তো হয়, জামাত সমাবেশ করতে চেয়েছে মাঠে, তারা তো আর মিলনায়তনে করতে চায়নি, এই সব কথা ক্লিয়ারলি বললেই তো হতো। ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না কোনোভাবে ওই জামাতের সাথে সরকারের আন্ডারস্ট্যান্ডিং বা জামাতকে ডিমোরালাইজ করার জন্য যে তথ্য দেওয়া দরকার, এগুলো ধীরে ধীরে জাতীয় পার্টি করবে, অলরেডি জিএম কাদের করা শুরু করেছে, তারই একটা স্যাম্পল বা একটু রিফ্লেকশন পাওয়া যায়। পুলিশ আমাদের উপর জুলুম করেছে এই কথাটা একদিন পর বলার মাধ্যমে, অথবা সমাবেশ শেষ হওয়ার পর বলার মাধ্যমে। পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একটি মিলনায়তনে যুব সংহতি সম্মেলন হয়, এতে জাপার চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জামাত নেতা আবদুল্লাহ তাহের বলেন, ইঞ্জিনিয়ার্সের বিষয়টি তারা একদম জানতেন না, সকালের দিক টের পেয়েছেন, পুলিশ কাজটি ঠিক করেনি। জামাতের বক্তব্য ছিল পারফেক্ট, এবং আমরাও এটা বলি যে আগে যারা প্রোগ্রাম করেছে, ঠিক করেছে, যারা ভাড়া নিয়েছে, তাদেরকে ওখানে সরিয়ে দেওয়ার অধিকার কারণেই তাহের সাহেব একেবারে এক্স্যাক্টলি বলেছেন। তবে সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, সামনে গেলেও সমস্যা, পেছনে গেলেও সমস্যা, সমঝোতার গুঞ্জন নিয়ে আলাদা কথা বলবো, এখন বিশ্লেষণ করবো না। কিন্তু জাতীয় পার্টি কিন্তু এখানে খোঁচা দিয়ে মূলত এই সমঝোতার গুঞ্জনকেই বোঝাতে চেয়েছেন। তাহলে বুঝতে পারলেন জাতীয় পার্টি কী বোঝাতে চেয়েছে? আমি একটা কথা দর্শক আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে চিন্তা ভাবনা করতে অথবা কোন দল সম্পর্কে কোন দৃষ্টিভঙ্গি রাখতে হবে এগুলোতে সুবিধা হবে। যে জাতীয় পার্টি তো ওই জামাতের সাথে সরকারের সমঝোতা এই বিষয়টা এখন প্রচার করবে, এবং জাতীয় পার্টির তথ্য সবচেয়ে বেশি প্রচার করবে চরমোনাইয়ের লোকজন। চরমোনাইয়ের জাতীয় পার্টি একই সূত্রে কথা বলবে,
হিসাব সহজ, কারণ চরমোনাই জাতীয় পার্টি উভয়ই নিজেদেরকে তৃতীয় বৃহত্তম দাবি করে, আর বাস্তবে তো জামাত। এ কারণে জামাতকে ডিমোরালাইজ করার জন্য যা করার সেই প্রচারণা চালাবে। বিএনপির একটা অংশ জামাত সরকার সমঝোতা তত্ত্ব নিয়ে আসবে, বাজারে অনেক কিছুই আসবে, এগুলোর জবাব আমরা দিব। বাস্তবে ইন কনক্লুশন যদি সংক্ষেপে একটু বলতে চাই, ডাক্তার তাহের সাহেব যেটা বলেছেন ওটাই ঠিক, যে সামনেগুলো সমস্যা, পেছনেগুলো সমস্যা, আসলে সমঝোতার কিছু না। জামাত কৌশলে তাদের একটা অধিকার আদায় করে নিয়েছে, দ্যাটস ইট।